উত্তর প্রদেশের পিল ভিতর এই বাঘটুলে মন কর, এটা প্রকাণ্ড বাঘ। কিন্তু এই বাঘটুয়ে জানা না কিছু সময় পিছতেই জীবশ্রেষ্ঠ মানবর হাতত এই প্রাণ হেরবল হবে। আসলে এই বাঘটুয়ে অঞ্চলট আজি কিছুদিন ধরে সন্ত্রাসের সৃষ্টি করে আছে। এই বাঘটুর আক্রমণ কমেও 9 জন লোক আঘাতপ্রাপ্ত হয়েছিল। এনে অবস্থাত বাঘটুর সন্ধানত অভিযান চলাইছিল গাঁওবাসী। এটা সময় বাঘটুর সন্ধান পায় গাঁওবাসী, লগে লগে বনরিয়া জন্তুর দরে এই বাঘটুর উপর জঁপিয়াই পড়ে জীবশ্রেষ্ঠ মানুষ। চৌদিশের বাঘটুক ঘেরাও করে লওয়া হয়েছে। এইবার হাতে হাতে লাঠি লই বাঘটুক প্রহার করা হয়েছে। মাটির বাগরির পর বাঘটুক উঠিবলে সুযোগ দিয়া নাই। ঘনে ঘনে আক্রমণ চলিছে বিভিন্ন জনের, কমেও 2 ডজন লোকে চৌদিশের পর আক্রমণ করেছে বাঘটুক। জীবশ্রেষ্ঠ মানবর আক্রমণত বাঘটু অসহায়, মাঝে মাঝে বাঘটুয়ে যন্ত্রণা কেকাইছে, কিন্তু নাই জীবশ্রেষ্ঠ মানুষের ভ্রুক্ষেপ নাই। যিকোনো প্রকারে বাঘটুক হত্যা করব লাগে। চৌদিশের পর আক্রমণ চলিছে বাঘটুর উপর, দূরত থাকা মানুষকর আগবাড়ি আছে বাঘটুর কাছে। সকলের আক্রমণের লক্ষ্য এই বাঘ। এই দৃশ্য দেখার পিছন আপনি কল্পনা করব নয় জীবশ্রেষ্ঠ কোন, মানুষ নে বাঘ? জীবশ্রেষ্ঠ মানুষ হয়ে এই বাঘটুক এনে নির্মমভাবে হত্যা করার উদ্দেশ্য কি? মানুষজাকর কোনো ভ্রুক্ষেপ নাই, এফালের পর বাঘটুক কুবাই কুবাই হত্যা করা হয়েছে। এটা সময় বাঘটুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। পরবর্তী সময় ঘটনাস্থলীত আরক্ষীর দল আহিছিল, আহিছিল বন বিভাগের কর্মী, গ্রুপ যথেষ্ট পলম হয়েছিল। ইতিমধ্যে বাঘটুর মৃত্যু হয়েছিল। মামলা ইয়ে হ্যাঁ কি কুছ লোক শাম কো ঘুমনে শায়দ চাহে জঙ্গল কি জমিন পে যা খেত কি তরফ আয়ে তো বাঘ নে বাঘ সে শায়দ টকরায়ে হোঙ্গে ও তো এক আদমি পে অ্যাটাক কিয়া আর উসসে লোক ঘবরায়ে তো ভাগে তো বাঘ ভি ওয়াঁ সে মুভ কিয়া তো কুছ লোক গুসা হোকে উসকি তরফ ভাগে তো ও লোক কো শায়দ উসনে ইনজার কিয়া উসকে বাদ বাঘ আপনি ইয়াঁ পে জো সিচুয়েশন হ্যায় বাঘ থোড়া গম্ভীর লগ রা হ্যায়, ঘায়ল লগ রা থোড়া সা, হালকি ঠিক হ্যায় ও মতলব মুভমেন্ট কম হো রহি হ্যায় উসকি, বাকি ফেটাল ইঞ্জুরি নেই হ্যায় উসকো কোই ভি। জো গ্রামীণ হ্যায় গ্রামীণ কো হমনে হাসপাতাল মে শিফট কর দিয়া হ্যায়, এক কো থোড়ি জ্যাদা চোট লগি হ্যায়, বাকি আগর জিসকো ভি চোট লগি হ্যায় উসকা কম্পেনসেশন জো ভি নিয়ম অনুসার হোগা উসকো কম্পেনসেশন দিয়া জায়েগা। ও বাকি অভি জো ক্রাউড হ্যায় উসকো কন্ট্রোল করনে কি পুরি সিচুয়েশন হ্যায়, পুলিশ আর প্রশাসন কা পুরা সাথ হ্যায় সব কন্ট্রোল মে, আর অভি হামারা ডক্টর কি টিম আর জো বরেলি সে চিফ সাহেব আর লখনউ সে পারমিশন লি যা রয়ে কি বাঘ কো কেসে মুভ করনা, আগে ট্রাঙ্কুলাইজ করার জরুরত পড়ি তো হম ট্রাঙ্কুলাইজ করকে শিফট করেনে যা তো লোকাল আপনি গেস্ট হাউস মে ইয়া ফির লখনউ জু মে। এই সমগ্র ঘটনা সংক্রান্তত বন বিভাগে একটা গোচর রুজু করেছে। এই গোচরটোত কমেও 40 জন লোকক অভিযুক্ত করা হয়েছে। এই ব্যক্তিকেজনক আটক করবলে তৎপর হয়ে পড়েছে পিল ভিতর আরক্ষী বাহিনী। ব্যুরো রিপোর্ট, দুবাই 365।